নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। আমি মৌসুমী, দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। প্রথম কোনো বছর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী আড়ম্বরহীনভাবে উদযাপন করা হলো করিমগঞ্জে। মারণবিধি করোনায় থাবা সর্বত্র যখন অস্বাভাবিকভাবে ফেলতে শুরু করেছে, তা মাথায় রেখে বড় পরিসরে কার্যক্রমগুলো বাতিল করা হয়। তবে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়, বরাক বঙ্গ করিমগঞ্জ শহর সমিতি, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা, AIDS ও SUCI করিমগঞ্জের কবিগুরু পদার্পণের সার্ধ শতবর্ষ উদযাপন সমিতি, শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দির বিশেষভাবে সংগঠনের মধ্যে ছিল। মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। আজকের দিনে বিশ্ববাসী আতঙ্কিত, তার মাঝখানেও
বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে আজ আমরা রবীন্দ্রনাথের জন্মদিনে মাল্যদান করতে এসেছি। করোনা আক্রান্ত এদের প্রতি ও আমাদের সহানুভূতি আছে এবং আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মোৎসব পালন করতে যাচ্ছি সমস্ত ভারতের সঙ্গে সমস্ত পৃথিবীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হচ্ছে। গাড়ি চালকদের ভুলের মাসুল গুণ্য মণিপুর থেকে আসা হুজাই যাত্রারত রেলের কর্মীরা মণিপুর সীমান্ত এলাকায় এসে শিলচরে আসেন। শিলচরের কোন ধরনের যানবাহন না পাওয়ায় গাড়ি চালক করিমগঞ্জের দিকে এসে যায়। ততক্ষণে সান্ধ্য আইন লাগু হওয়ায় করিমগঞ্জে আটকা পড়ে যান। পরবর্তীতে জেলা প্রশাসন রাতে থাকার ব্যবস্থা করেন। রাতে খাওয়ার দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা। মণিপুরৰ পৰা আহিছোঁ, কেনেকৈ আহিলে? আমি মণিপুৰৰ পৰা গাড়ী লৈ আহিছোঁ, তাৰপিছত আধা ৰাস্তাত আহি গাড়ী বন্ধ আছিলে। বাকী জেগাটো আমি 12 কিলোমিটাৰৰ ওপৰত আমি খোজকাঢ়ি আহিছোঁ। খোজকাঢ়ি মণিপুৰ বৰ্ডাৰত অহাৰ পিছত আমাক চেক কৰিছে, তাৰপিছত আমি শিলচৰ আহিছোঁ। অহাৰ পিছত শিলচৰত দেখিছোঁ আপোনাৰ পানী চানি মাৰিছে, কিবা চাফা কৰি আছে। তেতিয়া কৈছে তাৰ কাউণ্টাৰৰ পৰা কোনো গাড়ী নাযায়, বুজাই গুৱাহাটী লৈ যায়। তেতিয়া তাৰ যে কেইটামান মানুহে মিনি পেলাই আমাক STC এখন গাড়ী দি কৈছে যে তোমালোকে কৰিমগঞ্জ গুচি যোৱা, তাৰ পৰা গাড়ী হুজাইলৈকে পাবা। তেতিয়া কোৱাৰ পিছত আমি ইয়ালৈ গুচি আহিলোঁ। করিমগঞ্জত অহার পিছত আমি দেখুন তার দেখুন গাড়ি সারি একু না। তেতিয়া 6টা যেতিয়া বাজি গৈছে, তেতিয়া আমার কোনো উপায় নাই, লকডাউন লাগি গৈছে, আমি খাবলৈ একু নাই। সেটা তো আমার বুক থেকে ঘুরি আসু ঘুরি আমার কৈছে, তারপর ট্রাফিক পুলিশ বিষয়ে আমার এজন কৈছে DC তার দিও, তার আপনাদের যোগাযোগ করো। আমি তার গৈছো, যাওয়ার পিছত কৈছে ইয়াত এপিনে একটা অফিস আছে, এই অফিসত আহিব, এই অফিসত আহিছো। তাতো আমাক কৈছে আকু STC কাউন্টারত যাওয়া, ইয়াত নহব, তোমালোকে উল্টাকে আহিছা। আকু আমি ইয়ার পর এটা এনেকে আহি আছো, তেতিয়া দাদা এজন আমাক লগ পায়, আমাক কৈছে তোমালোক কি হল, কোর পর আহিছা, এনেকে কি পত্র, আমি সব কৈছো। আমি কিমান মানুহ কেনে আপোনালোকে? আমি 5 জন আছো। মণিপুৰত কি কাম কৰি আছিলে? মণিপুৰত কি কাম কৰি আছিলে? আমি ৰেলৰ কেচাৰৰ কাম কৰিছিলোঁ, আৰু এইকেইজন আছিল ৰেলৰ ড্ৰাইভাৰ হৈ আছিল তেওঁ, আৰু আমি 3 জন আছিলোঁ কেচাৰৰ কাম কৰিছিলোঁ। ৰেলৰ কেচাৰ যে পাত্ৰ ভাঙে এই কেচাৰবিলাকত, আৰু এইজন মানুহ এজন ড্ৰাইভাৰ আছে আমাৰ লগত, এজন হেল্পাৰ আছে। আমি রেড্ডি কোম্পানির পর আইছি, মণিপুর রেড্ডি কোম্পানি আমার কোম্পানির নাম আছে। কোম্পানির মানুষগুলোকে কই তেওঁলোকে আপনাদের সহায় করা নাই নাকি? সহায় করা নাই মানে রাতিপুয়া কইছে তখন যাব লাগে, রাতিপুয়া খোয়া লগে লগে সন্ধ্যা টকা দিলে, রাতে 3 বজাত গাড়ি উঠাই কিনে পঠাই দিলে। আমি তাতেও কৈছোঁ যে 6 বাজির পরে মানে কাঠুই চলে আছে, আমি যাব নোৱাৰিম, নাই দিনে রাতে 24 ঘন্টা বলে ফিরি বলে গৈ আছে বলে যে ইয়াত আহি পাইছোঁ 6 বাজির পরে মানে বন্ধ হৈ গ'ল, আমি কোনো ফালে উপায় কৰিব নোৱাৰা, উপায় নাই গৈ আছোঁ, এইফালে ৰাস্তাও চিনি নাপাওঁ, এইফালে গ'লে সেইফালে ভাল বোলে, এইফালে গ'লে সেইফালে ভাল, মানুহ একাও লগ নাপাওঁ। আহি পাওঁতে ইয়াতে এজন মানুহ লগ পালোঁ, ডেকা মানুহ আহিলে, সি আহি কিনে কওক সহায় কৰিলোঁ, খাবলৈ নাই বুলি ক'লোঁ, পানী খাবলৈ পোৱা নাই দিনটো, এইফালে পুলিচে খুদি আছে ক'ৰ পৰা আহিছে, কি 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 কৰি আছে, পৰীক্ষা কৰি আছে, এই খাবলৈ টাইমেই পোৱা নাই, ঘৰত কেনেকৈ যাম চিন্তাত আহি আহি দেরি হয়ে গেল, দেরি হওয়ার পাশে খাবলেও পোয়া নাই, লাহে লাহে দোকানও বন্ধ, মানুষ ভোজ বন্ধ হয়ে গেল। তো মানুষ পোয়ার লগে কলে যে আমি খাবলে পোয়া নাই, কিবা একটা খাওয়া দিতে করে র আমাকে ইয়ার রখাইখিনি পানি সানি বিস্কুট সিস্কুট খোয়ালে, ইয়াতে বিস্কুট সিস্কুট খোয়াইখিনি রখাইখিনি ইয়ার জীবনই দিছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন কাজের জন্য জেলা শাসকের কার্যালয়ে অনেকেই আসতে হয়। বর্তমানে করোনার সংকটময় পরিস্থিতিতে সবাইকে সচেতন সজাগতা করতে জেলা শাসকের কার্যালয়ের সম্মুখভাবে স্যানিটাইজার মেশিন লাগানো হয়। মেশিনটির সামনে এলে একজন ব্যক্তির শরীর
পুরোপুরি স্যানিটাইজার হয়ে যায়। বিশেষ পদক্ষেপ গ্রহণ করায় জেলা শাসককে ধন্যবাদ জানান অনেকেই। পাবলিক যে কোনো সাপ্লাই যাইব বা যে কোনো সঙ্গে দেখা করার জন্য যাইব, অফিসের কাজে যাইব, তারা ইচ্ছা সেজে করার পরে এই দুই নম্বর গেইটও দেবে। দুই নম্বর গেইটকে এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে নাম লিখবো, এরপরে তারা গাড়ি যদি থাকে গাড়ির নাম্বার দিব, এরপরে ফোন নাম্বার দিব। ইয়ার উদ্দেশ্যটি হইল, এই কারণে করার উদ্দেশ্যটি হইল যে যদি বাই অ্যাক্সিডেন্টে কেউ যদি করোনা আক্রান্ত তো এই যে পাবলিকগুলো ইয়ার ডুববো যেন অফিসের কাজ করবো। কাজ করার পরে তারা যে এই যে ফোন নাম্বার দেব, ওই ফোন নাম্বারে গিয়া লোকেশনটা পাইব, এই গতিকে ওটা মানে এন্ট্রি করা হয়েছে। সবাইকে এরকম করছেন আপনারা? সবাইকে এরকম করা হচ্ছে। ধরুন আজকে এখন পর্যন্ত কজনকে করা হয়েছে এমনিতে মোটামুটি? এমনি মোটামুটি এখন তো প্রায় এন্ট্রি প্রায় 85 এর উপরে হয়ে আসছে সিরিয়াল নাম্বার। বর্তমানে মাস্ক পরিধান না করা বাধ্যতামূলক, সবারই এমনটা নির্দেশ অসম সরকারের। মাস্ক পরিধান না করে রাজপথে বের হলে তাকে তৎক্ষণাৎ জরিমানা করা হবে। মাস্কের অভাবে যাতে জনগণের সমস্যায় না পড়ে তার জন্য করিমগঞ্জের জেলা পরিষদ অন্তর্গত এসএইচজি গ্রুপে বিশেষ সদর্থক ভূমিকা গ্রহণ করেন। যে মাস্ক তৈরি করে এক স্টল খুলতে তৎপর হন, আজ জেলা শাসকের কার্যালয়ের উল্টো দিকে স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। আমার এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে একটা গিফট আপনি নিজের হাতে দিয়ে দেন।
आज के अपना जानें जे उदाहरण मास्क अपना बेर होले एक आइन होए गये जे 500 का फाइन लग गये वही के इटा फाइन लगा बाप पुलिस जे मानुष को पीड़ा पटी करे से टा घोटना टक की होए जे अपना निजे के जे भूल कर दी यही जे कोरोना भयरास के बाचार जो नहीं यही सब आइन बुला असम सरकारे निर्देश मते सबाई के जाते प्रमोट करा जाए आजकल दिन उनादेर कोनो निजस्व इनकाम नहीं तो उनादेर निजेर हाथे बनानो जे मास्कगुला से मास्कगुला जाते करीमगंज जिलार प्रत्येक परिवारे पोछानो जाए सेई उद्देश्ये आसाम सरकार एकटा परिकल्पना नियेछे एबं आमादेर काछे एकटा निर्देश एसेछे जाते प्रति जिपिते 2000 एसएचजी हैंड मास्क तैरी करा मास्क जाते प्रत्येक जिपीते 2000 फैमिली बंटन करते तो से ही प्रक्रिया चलते तत्संगे हमें करीमगंजवासी के एक उपहार स्वरूप। छोट्ट एक विज्ञापन बिरती संगे थकूँ ग्रहण करूँ करीमगंज होलसेल कोऑपरेटिव स्टोर्स तथा सहचरी आंतरिक अभिनंदन करीमगंज होलसेल कोऑपरेटिव स्टोर्स नियंत्रणाधीन स्टेशन रोडस्थ विभागीय विपणी सहचरी नतून उद्योगे समृद्ध हुए जनगणेर सेवाय एगिए एसेछे तुलनामूलक कम मूल्ये नित्य प्रयोजनीय द्रव्य सामग्रीर जोगान अब्याहत रखते सहचरी कर्तृपक्ष बद्धपरिकर जेलार समबाय आंदोलन के जोरदार करे तोलार क्षेत्रे करीमगंज होलसेल कोऑपरेटिव स्टोर्स तथा सहचरी कर्तृपक्ष सकलेर आंतरिक और सक्रिय सहयोगिता कामना करछे नूतन आंगिके वास्तव परिकल्पना निये सहचरी स्टेशन रोड करीमगंज आपनादेर सेवाय सदा प्रस्तुत। সুবিধার্থে শহরের সরস্বতী বিদ্যানিকেতন কর্তৃপক্ষ এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করল। আনুষ্ঠানিকভাবে সফটওয়্যার ইনস্টল করা হলো আজ করিমগঞ্জের সংসদ আনুষ্ঠানিক সূচনার রেখা টানে সফটওয়্যার ইনস্টল হওয়ায় পড়ুয়াদের অনেক ক্ষেত্রে সুবিধা হলো। मॉडर्न युगे पढ़ाशुना
আমরা ফারুক হোসেনের কালচার ছিল সেটা আমাদের নতুন প্রজন্ম ভুলে গিয়েছে প্রায়, এবং একমাত্র এই বিদ্যালয় আমাদের এই কালচারটাকে ধরে রেখেছে সেটা খুবই দরকার। চন্দ্রপুর স্থিত এক অঙ্গনওয়াড়ি সেন্টারের ওয়ার্কারকে গ্রামের জনগণ হেনস্থা করায় গভীর উষ্ণ প্রকাশ করলেন করিমগঞ্জ জেলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও সহায়িকেরা। এ মর্মে আজ করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসক অরুণাবদের কাছে এক স্মারকপত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। স্মারকপত্রে তারা উল্লেখ করে করোনা সংকটময় সময় তারা তাদের দায়িত্ব সিংহ ভাগ করে আসছেন, কিন্তু অনেক সময় কর্মীরা হেনস্থার শিকার হতে হচ্ছে। তাদের নিরাপত্তা প্রদান করতে জেলা প্রশাসনের কাছে বিনম্র আবেদন জানানো হয়। স্মারকপত্র প্রদান করলেন বাবলি দে, বন্দনা দে, মিস্টার পাল চৌধুরী, পূরবি পাল প্রমুখ ছিলেন। জামাইয়ে ওয়ার্কারে বাসাইতে গিয়া চাইছিল বাসাই তো, তখন গেতা পিছন দিকে একটা মাথা মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে এই মাটিতে পড়ে গেছে। কে বাড়ি মারছে? পাবলিকে। কিন্তু এর ফলে হে কিচ্ছু হইতে পারে না আর কি। তো সঙ্গে সঙ্গে প্রশাসন আইসে, আইয়া প্রশাসনে ওয়ার্কারে লইয়া হসপিটালাইজ করছে। হসপিটালাইজ করার পরে ট্রিটমেন্ট আরম্ভ হয়েছে, পাঁচ ঘন্টা পরে তার সেন্স আইসে। অঙ্গনওয়াড়ির নাম কি? চৈতালি পাল চৌধুরী। কোন এলাকা? চাঁদপুর। চাঁদপুর 171 নং ঘর নম্বর 2। এখন চিন্তা করে দেখুন, এইরকমভাবে যদি মানে এসএনপি ডিস্ট্রিবিউশন করতে গিয়া যদি হ্যারাসমেন্ট হওয়া লাগে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সবসময় তো জামাই যাওয়া সম্ভব না ফিল্ডে, তাইলে তার যদি মানে পিছনে পিছনে এখন জামাই যেতে লাগে, জামাই এরকম পড়িয়া মাথা পাঠাইলে কিচ্ছু একটা হয়ে যায়, অঘটন হয়ে যায় কি, তাইলে একটা অঙ্গনওয়াড়ি কর্মী কেমনি তাই মানে ডিউটিতে চালাইব? এই লকডাউনের মাঝে দিয়েও তো চালাইতে লাগে শিশু খাদ্যটা, ঠিক আছে, সরকারি যখন অর্ডার দিয়ে চালাইতে লাগবো, তাহলে পাবলিকও তো বুঝা উচিত আছে যে একটা মেয়ে মানুষ আইসে এখানে ডিস্ট্রিবিউশন লাগিয়া প্যাকেটিং হে গড়ে গড়ে নেওয়া দিত, আর তারপরে হ্যারাসমেন্ট হইত, এরকম কেমনি হয় ঘটনা? এর লাগে আমরা আজকে ডিসি স্যারের কাছে আইসি, এটা আমরা আবেদন দেওয়া লাগে, এসপি স্যারের কাছে যাইমু, এসপি স্যারের কাছে একটা দিমু। আমরা মানে ওনাদের চার্জে বর্তমানে আমরা সাউথ করিমগঞ্জ চার্জে আসুন জাগৃতি কারোয়ার কাণ্ডে একটা কপি আমরা দিমু, এরপরে জেপিসির একটা কপি দিমু। বিধি করোনা মোকাবিলায় সর্বত্র যখন এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমতাবস্থায় করিমগঞ্জের জেলার সুরিগ্রামের দীনদরিদ্র মহিলার স্বামী মৃত্যু হওয়ায় ভরাডুবির মুখে পরিবার, ছয় সন্তান নিয়ে অসহায় মহিলা জন সংকটময় পরিস্থিতির কথা খবর পেয়ে সুরিগ্রামে ছুটে যান করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ। ভরাডুবির হাত থেকে বাঁচাতে আর্থিক সাহায্য প্রদান করেন তিনি, এছাড়া সরকারিভাবে সাহায্য পাইয়ে দিতে তিনি তৎপর হবেন বলে উল্লেখ করেন। এছাড়া বদরপুর থানা এলাকার বচলা গ্রামে এক অসহায় পরিবারদের আর্থিক সাহায্য প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস বাবু। শ্রদ্ধা প্রণাম জানাই, এবং উনি যে বাংলার কবি, শুধু বাংলার কবি হিসেবে নয়, সমগ্র বিশ্বে উনার নাম ছড়িয়ে পড়েছিল, সেই হিসেবে আজকের দিনটা আমরা গৌরবের দিন, এবং ওনাকে আমরা স্মরণ করে ওনার চরণে প্রণাম জানাই। আজকে এই লকডাউনের পরিস্থিতিতে বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া যায় যে, আমি পরশুদিন উত্তর করিমগঞ্জের সুরিগ্রাম বলে একটা গ্রামে খবর পেয়েছি, একজন শ্রমজীবী লোক, ওনার ছয়টা সন্তান সহ স্ত্রীকে রেখে উনি পরলোক গমন করেন। তো শুনে দুঃখ হয়েছে, সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই গিয়ে আমাদের পঞ্চায়েতের আন্ডারে ইন্দিরা মিরি বিধবা প্রকল্প একটা আছে, যেটা 45 বছরের ভিতরে যদি কোনো মহিলা বিধবা হন তাহলে 25,000 টাকা এককালীন সরকার থেকে সাহায্য পান, এবং প্রতি মাসে আগামী দিনে প্রতি মাসে 300 টাকা করে উনি পাবেন। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে তো ওনাকে অনেক বড় কিছু সাহায্য করার মতো ক্ষমতা নেই, তো আমি এই প্রপত্রটা ওনার হাতে তুলে দিই এবং ওনার পরিবারকে আমার। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই, নমস্কার। নমস্কার বন্ধুরা,
সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।